একটা নয় দুটো নয় তিন চারটে চ্যানেল তুমি একটা আইডি থেকে ভালোভাবে অপারেট করতে পারবে এবং কোনো সমস্যা নেই, যে কোনো চ্যানেলে তুমি যখন খুশি ভিডিও আপলোড করতে পারবে এবং নির্বিধায় করতে পারবে, কোনো অসুবিধা হবে না। একটা আইডিতে তোমার সবকটা চ্যানেল একবারে একদমে কাজ করবে। হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের একটা ইমেল আইডিতে কি দু নম্বর চ্যানেল খুলতে চাইছো বা তিন নম্বর চ্যানেল খুলতে চাইছো বা চার নম্বর, এমনকি মনে করছো যে আমার চ্যানেলে একটা আইডিতেই এক থেকে তিন চারটি চ্যানেল খুলবো, বা খুলে রেখেছো কিন্তু সেটাকে তুমি অপারেট করতে পারছো না, বা একটা চ্যানেলে ভিডিও আপলোড করছো তারপর পরের চ্যানেলে যেতে পারছো না, বা দু নম্বর চ্যানেল থেকে এক নম্বর ফিরে আসতে পারছো না, যদি এইরকম তো সমস্যা তোমার হয়ে থাকে তাহলে এই ভিডিও আজকে তোমার বহুত কাজে লাগবে এবং তোমার সারা ইউটিউব লাইফকে উজ্জ্বল করে দেবে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আজ দেখানো হবে যে একটা আইডিতে এক দুই তিন বা চারটে যেহেতু চ্যানেল খুলে থাকো, সেই চারটে চ্যানেল কীভাবে অপারেট করতে হয়। অর্থাৎ হয়তো এক নম্বর চ্যানেলে ভিডিও আপলোড করছো, তারপর তোমার দু নম্বর যাওয়া দরকার, বা তিন নম্বর যাওয়া দরকার, বা তিন নম্বর থেকে এক নম্বর ফিরে আসা দরকার, বা চার নম্বর চ্যানেলে আর তুমি কিছু ভিডিও আপলোড করেছো সেটা দেখতে চাইছো। খুব সহজে এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে যে একটা ইমেল আইডিতে যদি তোমার চারখানা বা তিনখানা বা দুটো যদি তোমার চ্যানেল থাকে, সেই চ্যানেল কীভাবে অপারেট করতে হয়, বা এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে কীভাবে যেতে হয়, বা আগের চ্যানেলে ফিরে আসতে হয়, বা কোন যখন যে চ্যানেলে তোমার প্রয়োজন সেই চ্যানেলে কীভাবে যেতে হয়, আজকের এই ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তোমার দেখানো হবে। তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, খুব সহজ পদ্ধতিতে তোমার নিজের ভাষায় তোমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে একটা চ্যানেলের মধ্যে এক থেকে চারটে তিন চারটে যদি চ্যানেল থাকে একটা আইডির মধ্যে, তাহলে সেটা কীভাবে অপারেট করা যায়। তো চলো বন্ধুরা, প্রথমে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, যে বিষয়ে আলোচনা হচ্ছিল যে একটা আইডিতে যদি তিনটি বা চারটি চ্যানেল থাকে, তাহলে একটা চ্যানেল কাজ করতে করতে অন্য চ্যানেলে কীভাবে যাব, বা অন্য চ্যানেল থেকে সামনে বা আগের চ্যানেলে কী করে ফিরে আসবো, বা আমার যখন যে চ্যানেলে যাওয়া দরকার সেই চ্যানেলে কীভাবে যাব, সেটা দেখার জন্য এই ভিডিও আজকে তোমাদের অফার করছি। তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, মাঝখানে স্কিপ করবে না, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে একটা আইডিতে তিন চারটে চ্যানেল থাকলে কীভাবে অপারেট করা যায়। চলো বন্ধুরা, সেই কাজটা আমি মোবাইল থেকে ডাইরেক্ট তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা পুঙ্খানুপুঙ্খ পুরো ভিডিওটা ভালোভাবে ওয়াচ করো, দেখবে একবার শিখে নিতে পারলে তোমার জীবনে আর কোনোদিন ভুল হবে না এবং তোমার ইউটিউব লাইভ উজ্জ্বল হয়ে যাবে। চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আমি তোমাদের মোবাইল থেকে পাই টু পাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিন রেকর্ড চালু করে দিয়েছি। এবার প্রথমে তোমাকে যেতে হবে ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এবার সার্চ বাটনে প্রথমে লিখব youtube.com, ওকে করলাম। এই যে ইউটিউব, আমার youtube.com খুলে গেল, অর্থাৎ আমার ক্রোম ব্রাউজ ওপেন হয়ে গেল। এবার উপরে আছে দেখো তিনটি ডট, ওই তিনটি ডটে ক্লিক করো। তিনটি ডট ক্লিক করার পর যে ইন্টারফেসটা এসছে, যে পেজে এসছে, এই পেজের নিচে দেখো আছে ডেস্কটপ সাইট, তার ডান দিকে একটা বক্স আছে, ওই বক্সটাকে ওকে করে দাও, ক্লিক করে দাও। তাহলে তোমার মোবাইলের ডিসপ্লেটা কম্পিউটারের মতো হয়ে যাবে এবং তোমার কাজ করতে সুবিধা হবে। এই যে দেখো যে পেজটা খুলছে পুরো কম্পিউটার আর ডেস্কটপের মতো, এই যে খুলে গেল। আবার দেখো, আবার উপরে তোমার চ্যানেল লোগো আসছে, তোমার উপরে দেখো ডান সাইডে ও একবার কোণে ডান সাইডে দেখো চ্যানেল লোগো আসছে, ওই লোগোতে ক্লিক করো। ওই লোগোতে ক্লিক করো, ক্লিক করা হয়ে গেল। এবার নিচে যে পেজটা এসছে, এই পুরো পেজটা সেটিং অপশানে যাও, নিচে আছে সেটিং অপশান, ওটা ক্লিক করো। ক্লিক করার পর যে ইন্টারফেসটা এসছে সেখানে দেখো এই যে তিনটি অপশান আছে, চ্যানেল স্ট্যাটাস, অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, আর ভিউ অ্যাডভান্স সেটিং। তার মধ্যে মাঝের অপশানটা ক্লিক করো, অর্থাৎ অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলস, ওইটা ক্লিক করো। এই যে দেখো আমার একটা আইডিতে কটা চ্যানেল আছে দেখো, একটা দুটো তিনটে, আমার দেখো তিনখানা চ্যানেল আছে। একটা হচ্ছে টেকনিক্যাল সাবির 155 টেক চ্যানেল, মাঝখানে দেখাচ্ছে সাকিব 90-64 ব্লগ, এটা ব্লগ চ্যানেল। আর নতুন একটা চ্যানেল খুলেছে, এটা দেখো রাহুল নাম দিয়ে, এটা এখনও আমি তোমার ইয়ে করেনি, অ্যাক্টিভ করেনি, কিন্তু তিনটে চ্যানেল এই আমার একটা আইডিয়াতে তিনখানা চ্যানেল দেখাচ্ছে। এবার এই তিনটে চ্যানেল আমি কীভাবে অপারেট করবো সেটা তোমাদেরকে দেখাই। এখান থেকে ব্যাকে চলো।
তো ধরো আমার চ্যানেল তিনটি রেডি হয়েছে, তোমাদের দেখলাম যে আমার একটা আইডি তিনটি চ্যানেল আছে, এবার এই তিনটি অপারেট করবে কী করে। এখন ধরো আমি একটা চ্যানেল ভিডিও দেখতে চাই, তাহলে প্রথমে খুলবো ইউটিউব। ইউটিউব খুললাম, তার উপরে দেখো আমার ইউটিউব একটা চ্যানেল দেখাচ্ছে না, চ্যানেল লোগো দেখাচ্ছে, ওই চ্যানেলটা ক্লিক করব। ক্লিক করার পর যে ইন্টারফেসটা এসছে ওপরে দেখো আবার চ্যানেল লোগো দেখাচ্ছে, তার ডান দিকে ওপরে দেখো তীর চিহ্ন দেখাচ্ছে, ওই তীর চিহ্নটি ক্লিক করো। ব্যাস এই দেখো আমার একটা ইমেল আইডি, ওপরে দেখা যাচ্ছে সাবির আলী শেখ 123@gmail.com, এই একটা হচ্ছে আমার মেন ইমেল আইডি। এই আইডিতে এই মেল আইডি কটা চ্যানেল আছে তোমাদের আগে যেমন দেখালাম ক্রম থেকে, এখানেও দেখা দেখাচ্ছে সাকিব 96 ব্লগ, ওইটা এখন আমার অ্যাক্টিভ হয়ে আছে মানে খোলা আছে, সেই জন্য টিক চিহ্ন দেখাচ্ছে। তার নিচে আছে দেখো রাহুল নামের চ্যানেল, যেটা বললাম নতুন খুলেছি, এখন ওটা এডিট করে নিই অর্থাৎ এটা আমি অ্যাক্টিভ করে নিই। আর তার নিচে একটা আছে টেকনিক্যাল সাবির 155। এখন যদি তুমি মনে করো আমার এখন চ্যানেলটা ওপেন হয়ে আছে সাকিব 96 ব্লগ চ্যানেলটা ঠিক চিহ্ন হয়েছে, এখন আমি যেতে চাই আমার তিন নম্বর যেটা আছে টেকনিক্যাল সাবির 155, তাহলে ওইটি শুধু ক্লিক করে দাও, ওইটি ক্লিক করলে ওই চ্যানেলটা ওপেন হয়ে যাবে। এই দেখো, এই যে দেখো ওপরে দেখো আমার লোগোটা চেঞ্জ হয়ে গেছে, দেখেছো ওপরে আমার যে টেকনিক্যাল সাবির চ্যানেলটা ওই চ্যানেলটা ওপেন হয়ে গেছে। এখন আমি এই চ্যানেলে কাজ করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো, এখানে কী ভিডিও আছে সেটা দেখতে পারবো। নিচে দেখো ডান সাইডে লাইব্রেরিতে যাও, লাইব্রেরি, তারপর ওপর আছে ইওর ভিডিওস, ক্লিক করো। এই যে দেখো আমার যত টেক চ্যানেলে যত ভিডিও এটা সব শো করছে, তাহলে আমি এখন এই চ্যানেলে আছি। এবার মনে করছো যে না আমি এখান থেকে দু নম্বর চ্যানেলে যাবো, তাহলে আমার ব্যাকে এসে ওপর যে লোগোটা দেখাচ্ছে লোগোটা আবার ক্লিক করো, আবার সেই ইন্টারফেসটা আসলো, ডান দিকে তীর চিহ্নটা ক্লিক করো, এটা আবার পেজ খুলে গেল। এখন দেখো তিন নম্বর চ্যানেলটা টিক চিহ্ন হয়ে আছে, অর্থাৎ আমি তিন নম্বর চ্যানেল এখন আছি। এখন যদি মাঝের চ্যানেলে যেতে যাও রাহুলটা, রাহুলটা ক্লিক করো, ব্যাস টিক মারলে এদিকে রাহুলটা চলে আসলো। ওপর দেখো রাহুল এখানে যেহেতু এখানে অ্যাক্টিভ করা নাই বলে লোগোটাকে দেওয়া হয়নি, শুধু আর দিয়ে দেখাচ্ছে এই চ্যানেলটা এখন এই চ্যানেল নামে আছে। এই লাইব্রেরিতে ক্লিক করে এখানে কোনো ভিডিও এখন দেখাবে না, কারণ যেহেতু আমি কোনো চ্যানেলটা অ্যাক্টিভ করিনি, এখন শুধু নাম মাত্র চ্যানেলটাকে ওপেন করেছি। তাহলে দেখো এই চ্যানেলটা আবার আমি এখন এই চ্যানেলে আছি। এবার যদি মনে করছো না আমি আবার সেই এক নম্বর চ্যানেলে ফিরে যাবো, অর্থাৎ সাকিব 96 যে চ্যানেলে ছিলাম সেই চ্যানেলে ফিরে যাবো, তাহলে আবার তুমি ওপরে ওই চ্যানেল লোগোতে ক্লিক করো। ক্লিক করে আবার যে ইন্টারফেসটা এসছে আগের মতোই ডান দিকে তীর চিহ্নে ক্লিক করো। ক্লিক করে দেখো এখন এখানে পরিষ্কার দেখাচ্ছে যে রাহুল চ্যানেলটা ক্লিক হয়ে আছে, টিক চিহ্ন হয়ে আছে, তার মানে ওই চ্যানেলে তুমি আছো। আবার তুমি সাকিব 96 ব্লগ চিহ্নতে ক্লিক করো, ব্যাস আবার চ্যানেলটা খুলে গেল, অর্থাৎ এক নম্বর চ্যানেলটা খুলে গেল। তো এখানেও দেখো তুমি নিচে লাইব্রেরিতে ক্লিক করো, তোমার ইউটিউব খুলে গেল, ওপরে ইওর ভিডিওস, এই যে দেখো এখানে আমার তোমার শর্ট ভিডিও, তার ব্লগ চ্যানেলে যে ভিডিও আছে সব শো করছে, এই যে ব্লগ চ্যানেলের ভিডিও এবং শর্ট ভিডিও সব শো করছে। তাহলে বন্ধুরা দেখতে পেলে যে কীভাবে একটা আইডিয়াতে তিনটি চ্যানেল কীভাবে অপারেট করা হচ্ছে। তো বন্ধুরা চলো এবার বিস্তারিত আলোচনা করা যাক। বন্ধুরা দেখতে পেলে যে একটা মেল আইডিতে একের অধিক 2, 3, 4 যতগুলো চ্যানেল তুমি ক্রিয়েট করো না কেন, খুব সহজে তুমি চ্যানেলটা অপারেট করতে পারবে। যে কোনো চ্যানেলে যখন খুশি ঢুকতে পারবে, বেরোতে পারবে, এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে যেতে পারবে, ভিডিও আপলোড করতে পারবে, এডিট করতে পারবে, যা খুশি। ঠিক এই চ্যানেলটা যেমন এখানে চ্যানেলে ভিডিও আপলোড করা দেখলে ঠিক হোয়াইট স্টুডিওতে যখন ঢুকবে, হোয়াইট স্টুডিওতে কোনো ভিডিওর তুমি ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগস যদি তুমি এডিট করতে চাও ঠিক ওইভাবেই তুমি ঢুকবে। হোয়াইট স্টুডিও অন করে সেটা যদি দেখতে চাও, পরে ভিডিওতে তোমার দেখাচ্ছি যে কোনো ভিডিও কীভাবে এডিট করতে হয়। তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে একটু যদি উপকৃত হও তাহলে চ্যানেলটাকে লাইক করবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কেমন লাগলে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে তাহলেই হবে। তো বন্ধুরা আজকের মতো এখানে রাখছি, টাটা, বাই বাই।